সবাই যদি চলে আসেন হল হয়তো আরো চারটা লাগবে, সবাই তো আর সব অনুষ্ঠানে যায় না, সেটা বাস্তবও না। বাস্তব নিয়ে কথা বলতে হবে। শস্যর ভিতরে ভুয়ো আপনি বদলাবেন কিভাবে? আপনারা, আমি যদি বলি আমার মেহমান মহোদয় এখানে বসা, উনি কালকে বাজেট পেশ করেছেন, অতিথিরা কে কে ছিলেন বলতে পারবেন? পারবেন? পারবেন না, কারণ শস্যের ভিতরে ভুয়ো। আজকে দেখেন, যদি আমি একদম ওপেন সরাসরি বলি, যদি আপনারা একটু দেখেন আমাদের সদর উপজেলায় নৌকা কয়টা পেয়েছেন, যারা প্রতীক দিয়েছেন। সক্রেটিসের একটা কথা আছে, যদি কাউকে পরীক্ষা করতে হয় একটু ক্ষমতা দিয়ে দাও, তারপরে দেখবে বেটা কিভাবে নাড়ে। তো ক্ষমতা পেয়ে যারা করেছেন, ওই আজ দাদন ব্যবসায়ী, দাদন ব্যবসায়ীদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল। পরিষ্কার বলবো, এইটা আরেকটা দিদি আজকে প্রধান অতিথি মহোদয়, এইসব যদি এই দাদনকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাই সমাজ থেকে আপনি দুর্নীতি কিভাবে রোধ করবেন, সন্ত্রাসীকে কিভাবে ঠেকাবেন? তার কারণ তাদের কাছে কাঁচা টাকা আছে। তো এইসব করেন, সবাই ঠিক হন, ইনশাল্লাহ মৌলভীবাজার অনেক ভালো। আমি বলবো ভালো না, কারণ যারা লন্ডন থেকে আইএস বলেন আর যাই বলেন, যেখানেই যুদ্ধে যায় আপনার মৌলভীবাজারে অনেক। কিছুদিন আগে মৌলভীবাজারের আমার এক ভাতিজাকে ধরা হয়েছিল, নিশ্চয়ই আপনারা জানেন, সাংবাদিক ভাইরা আছেন, অনেকে হয়তো লেখেন না, কিন্তু এইটা কিন্তু সবার জানা উচিত, ফর দেয়ার ওন সেফটি। আপনি আপনার নিজের ঘর, আপনার যদি পাশের বাড়ির এক ছেলে যায় সন্ত্রাসী কার্যকলাপে থাকে, তো আপনি যদি জানেন তারপরে আপনিও সতর্ক থাকবেন, আপনারও সতর্ক থাকা উচিত। আমরা গড়কে সতর্ক করি, নিজে সতর্ক হই, সমাজ অটোমেটিক সতর্ক হয়ে যাবে। উপর থেকে যারা সন্ত্রাসী মদত দিচ্ছেন, কই তারেক জিয়া সাহেব কই, কেউ তো বললেন না, সবাই তো অনেক লম্বা লম্বা কথা বলে গেলেন, তারেক সাহেবের কথা তো আর বললেন না, ওইখান থেকে ফিট করছেন, ওইখান থেকে এই যে প্রথম তারিখের যে আপনার হলি অটিজমের ঘটনা, উনার টেলিফোনের কি অবস্থা ছিল, উনি এত ব্যস্ত ছিলেন কেন ওই দিন? এইসব পাবলিককে জানান, বুকে সাহস রেখে বলেন, শুধু ক্ষমতার ব্যবহার করবেন আর জয় বাংলা বলবেন, সেটা হয় না, সেটা দিচ্ছে।